আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আরেকটা সুন্দর আমল শেয়ার করি, এর আগেও বলেছিলাম, আরেকবার একটু মনে আসলো তাই শেয়ার করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা পড়ে বাম খাদে ফু দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি, এক্স্যাক্ট ওয়ার্ডিংটা আমার মনে নেই বাট এরকমই কথা যে তোমাদের মধ্যে কেউ যদি মনে করে যে তাকে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, তখন সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম খাদে ফু দেয়, তাহলে শয়তান সেখান থেকে দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, মনে করেন আপনার কারোর সাথে ঝগড়া হচ্ছে, তো আমি একটা ছোট্ট টোটকা বলে দিই, এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, অনেক কাজে আসে। দুজন মানুষের মধ্যে ঝগড়া হচ্ছে, তো আপনি নিজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেললেন, পড়ে সেই মানুষটা আপনি আপনি নিজে আগে নিজের বাম কাঁধে ফু দিলেন, বা নিজে জাস্ট পড়ে ফেললেই হবে, পড়ে ফেলে নিজের গায়ে ফু দিয়ে দিলেন বা এমনিই পড়লেন, শয়তান আপনার কলব থেকে চলে যাবে, আপনাকে ইমিডিয়েটলি আপনি টের পাবেন, আপনার কিন্তু মন থেকে ওই এটা চলে গেছে। আপনি যদি একটু ইমাজিনেশন, মানে একটু চিন্তা করেন, আপনি টের পাবেন শয়তান, যখন আমি যেরকম আমি খেয়াল করতে পারি হঠাৎ করে কোনো একটা কারণে আমার যদি মাথা গরম হয়ে যায়, আমার কেন যেন মনে ওই মুহূর্তে ছো মেরে এসে শয়তান আমার মধ্যে কি যেন একটা ঢুকিয়ে দেয় মনের মধ্যে একটা চিন্তা, সাথে সাথে যেন আমার সেই রাগটা আরও বেড়ে যায়। ওই অবস্থাতে আমি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জাস্ট এই জিকিরটা, এই দোয়াটা পড়তে পারি, সাথে সাথে অনেকটা কন্ট্রোল চলে আসে, আমি কয়েকবার দেখেছি। তো আপনারা যদি এই অভ্যাসটা নিজের মধ্যে করতে পারেন, প্লাস আমি একটা টোটকা যেটা বলছিলাম, ধরেন আপনার সাথে একজনের ঝগড়া বাজছে, তার অগোচরে চুপ করে আস্তে করে এমনভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার একটু ফু দিয়ে দিলেন হালকা করে, সে টের পেলো না, এরকম আবার টের পেলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু মনে করবে যে মাইন্ড করবে, তো চুপ করে একটু ফু দিয়ে দিলেন, দেখবেন ইমিডিয়েটলি অ্যাকশন পাবেন। এটা নানান ক্ষেত্রে কাজে আসে, এটা বন্ধু বান্ধবের মধ্যে কোনো ঝগড়া হয়েছে সেক্ষেত্রে কাজে আসে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে সে সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, বা আমি যেটা বলেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শুরুতেই নিজের বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন সবার সাথে বলে রাখবেন যে আমি কিন্তু ব্রাদার, আমি কিন্তু একটা আমল করছি, আমি সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো, এবং যখনই কোনো বাদানুবাদ হবে তখন আমি এই দোয়াটা পড়বো, কাজে আমি যদি ঝগড়া হয় সেক্ষেত্রে আমি দোয়াটা পড়লে কিন্তু রাগ করা যাবে না, আগের থেকে ডিক্লেয়ার করে রাখেন। এরপরে যেটা হবে যে যদি আপনার মধ্যে কোনো ঝগড়া হয় সেক্ষেত্রে আপনি জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, আগের থেকে বলে নিলে সুবিধা কি যে তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থটা আপনি তাদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই, তার মানে আপনি কথা বলার সময় কি হয়, তুই আমাকে চিনিস আমার কত বড় ক্ষমতা, তখন আপনি যখন এই 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 জিকিরটা করলেন সাথে সাথে আপনার সামনের মানুষটা একটু যদি জোরে বলেন, হালকা জোরে বলেন, পরে আপনি সরে আসলেন ঝগড়া থেকে সালাম দিয়ে, সেক্ষেত্রে কি হবে সেই মানুষটা কিন্তু শুনতে পেলো এবং তার মাথায় সাথে সাথে চলে আসলো যে হ্যাঁ ওই লোক তো বলেছিল যে কখনো ঝগড়া হলে তখন সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হলো আল্লাহর সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই, তাহলে আমি এত বড় পাওয়ার দেখাচ্ছি কিসের, আল্লাহ সাহায্য ব্যতীত কোনো শক্তি নেই, সাথে সাথে কিন্তু মাথায় চলে আসলো। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অসাধারণ একটা আমল, আপনি যেই মুহূর্তে দেখবেন যে আপনার মধ্যে রিয়েলাইজেশন হবে শয়তানের চক্রান্ত আপনার মধ্যে আসছে, সাথে সাথে আপনি এটা পড়ে ফেললেন, দেখবেন শয়তান আপনার থেকে দূরে সরে যাবে, এটা একেবারে প্র্যাকটিক্যাল, অনেক অনেক আলেমরা এটা আমল করেছে, তো এই টোটকাটা ব্যবহার করবেন। এবার আসেন নামাজের মধ্যে, আমি সত্যি কথা বিশ্বাস করবেন না, যেদিন থেকে আমি আমার মাথায় জিনিসটা আসছে আল্লাহ পাক আমার মাথায় দিয়ে দিয়েছেন, ওর এক মুহূর্তে আউযু বিল, আমি আগে নামাজে প্রায়শই দেখা যেত কি যে নামাজে হয়তো মনোযোগ চলে যাচ্ছে একটা সময় এবং কয় রাকাতে আছে আমি এটা ভুলে যেতাম, তো যখন আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করলাম, যেমন নামাজের এই যে কেরাতের আগে একবার পড়া যায়, তারপরে রুকু করে থেকে উঠে দাঁড়িয়ে আবার দুই সেজদার মাঝখানে দোয়া করা যায়, এই সময়টাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, কেরাতের শুরুতে মানে সূরা ফাতিহার আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তারপরে আমিন বলার পরে কেরাতের শুরুতে পড়ি, তারপরে আমরা যেই সব জায়গায় আমরা দোয়া করা জায়েজ আছে, যেমন নামাজের সেজদার দুই সেজদার মধ্যবর্তী স্থানে যেখানে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এটার সাথে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিলাম, মানে এই সময়টাতে দোয়া কবুল হয়, তো আমরা শয়তানের থেকে পানা ছিলাম। তো নামাজে যখন আমি এরকম কয়েকবার করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করলাম, আপনি চিন্তা করতে পারবেন না, নামাজে কিন্তু আমার মনোযোগ অনেক গুণ বেড়ে গেল আলহামদুলিল্লাহ, কারণ শয়তান এসে নামাজের মধ্যে কুমন্ত্রণা দেয়। তো আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, মানে আল্লাহ পাকের কাছে পানা চাইলাম শয়তানের চক্রান্ত থেকে, এবং আমি এরপর থেকে আল্লাহর রহমতে আমি তো নামাজের ওয়াক্ত ভুলে যাইনি, সরি নামাজের রাকাত ভুলে যাইনি যে কোন রাকাতে আমি আছি। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির একটা অসাধারণ আমল, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটাকে আরও উন্নত করে দিবে, আপনার মানুষের সাথে ইন্টারাকশনটা খুব সুন্দর হবে, শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকবেন।
এটা আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।